আমি সুমন গ্যাজেটস বাংলা থেকে। আমরা অনেকেই স্মার্টফোন ব্যবহার করি, আর যারা শাওমির স্মার্টফোন ব্যবহার করছি বা রিয়েলমি স্মার্টফোন, তারা অনেক ক্ষেত্রেই একটা প্রবলেমের সম্মুখীন হচ্ছে। সমস্যাটা হলো বাবা সত ডায়ালার এসছে, মানে গুগলের নিজস্ব ডায়ালার, সত ম্যাসেজিং অ্যাপ এসছে, মানে গুগলের নিজস্ব অফিসিয়াল মেসেজ অ্যাপগুলো আমরা পাচ্ছি। সাইড বাই সাইড অন্যান্য বেশ কিছু ব্র্যান্ড তা দিচ্ছে না, তাদের উপর নিজেদের কনফিডেন্স আছে। আচ্ছা, এই সত ডায়ালার থেকে মুক্তি পাবো বা মুক্তি না পেলে এর কারণ কি, কেন এসেছে, এগুলো সব মিলিয়ে আমি গোটা ভিডিওতে আরেকবার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলি যে এই যে গুগল ডায়ালার বা সত ডায়ালার, অনেস্ট ডায়ালার, বেশ ট্রাস্টেড, আপনি তাকে বিশ্বাস করতে পারেন। কেন, স্যামসাংয়ের ডায়ালারকে কি বিশ্বাস করতে পারবো না নাকি? এই যে স্যামসাংয়ের গ্যালাক্সি M52 5G। আচ্ছা, ভিভো বা আইকিউ স্মার্টফোনের যে ডায়ালারটা, সেটাও কি বিশ্বাস করতে পারবো না? তাহলে কেন এমনটা ঘটছে বেশ কিছু চাইনিজ স্মার্টফোন এবং ইন্ডিয়ান স্মার্টফোনের সঙ্গে? মানে কথাটা এরকম যে চাইনিজ স্মার্টফোন যে ব্র্যান্ডগুলো, তাদেরকে বিশ্বাস করাটা প্রথমে খুব মানে ইজি ছিল, আজকাল কোনো চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডকে বিশ্বাস করাই যায় না। তার মধ্যে প্রথমত হলো শাওমি, আর শাওমির বাদবরন্ত তো আমরা দেখেছি, রেডমি বা শাওমির স্মার্টফোন বারবার প্রত্যেকেই কিনতে বারণ করছে। কারণটা এক, তারা এর আগে ডেটা লিক করেছিল যে কোনো ইউজারের, এবং তারা তাদের স্মার্টফোনে বাঘ থেকে ভাল্লুক থেকে সিংহ থেকে সব কিছু দেয়, এবং তাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো মানে হেলদোল নেই। কিন্তু সাইড বাই সাইড স্যামসাং বলুন বা অ্যাপেল বলুন, বা অ্যাপেলকে আমরা রাখবো না কারণ ওটা তো অ্যান্ড্রয়েড না, স্যামসাং বলুন বা ভিভো বলুন, আইকিউ বলুন বা ওপো বলুন, এই যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো, তারা কেন দিচ্ছে না গুগল ডায়ালার? আচ্ছা, আপনারা প্রত্যেকেই জানেন যে গুগল ডায়ালারটা দেখতে কেমন, ঠিক এইখানে দেখতে পাচ্ছেন, ঠিক এইরকমটা হলো গুগল ডায়ালার। তো এই যে কল রেকর্ডিং বা সত ডায়ালার, এটা আমরা বেশ কিছু গুগলের নিজস্ব প্রোডাক্টে দেখি, মানে গুগলের যে পিক্সেল স্মার্টফোনগুলো সেগুলোতে দেখি, স্টক অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো সেগুলোতে দেখি। যেমন আমার কাছে এই মুহূর্তে একটা স্টক অ্যান্ড্রয়েডের স্মার্টফোন রয়েছে, সেটাতে আমরা দেখছি। কিন্তু খুব ভালো করে যদি আমরা দেখি, তাহলে স্যামসাংয়ের স্মার্টফোন বা ভিভোর স্মার্টফোন বা আইকিউর কোনো স্মার্টফোনেই আমরা সেগুলো দেখতে পারি না। কেন বা কি কারণে? দেখুন, একটা রেজলিউশন সম্পর্কে আপনারা জানেন, বা একটা যে সিস্টেম এসেছিল 2018 সালে, সেটাও আপনারা জানেন। GDPR অর্থাৎ জেনারেল যে ডেটা প্রোটেকশন রেজলিউশন, সেই জিনিসটা 2018 সালে এই ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর জন্য অ্যাপ্লিকেবল ছিল, বাট সেটা আজকের ডেটে বেশ ভালো রকম সাড়া ফেলেছে। মানে সেইখানে কল রেকর্ডিং করাটা একটা অপরাধও বলতে পারেন, আর ইন্ডিয়াতে কল রেকর্ড করা অপরাধ নয়, মানে আপনি আপনার বন্ধুর সঙ্গে কথা বলছেন, করতেই পারেন কল রেকর্ড, বাট ইন ফিউচার এই কল রেকর্ডিং করাটাও অপরাধের মধ্যে আসবে। আপনারা জানেন, আমরা যখন স্মার্টফোন ব্যবহার করি তখন আমাদের যে ডেটাগুলো সেগুলো লিক হয়, এর আগেও হয়েছে, ইভেন OnePlusও করেছিল, OnePlusের নামেও এসছে, ইভেন আমাদের যে শাওমি সেও কিন্তু করেছে, বা পোকো, এই থেকে বাঁচার জন্য এই রেজলিউশনটা এসেছিল। তবে ইন্ডিয়াতে এখনও এটি ম্যান্ডেটরি না, কিন্তু গুগল কেন তাদের ডায়ালারটা ফোর্স করলো বা মেসেজিং অ্যাপটা ফোর্স করলো শাওমি বা রিয়েলমি বা যে কোনো চাইনিজ ব্র্যান্ডে দেওয়ার জন্য? কারণ একটাই, তাদের যখন 2018 সালে এই GDPR এলো, তখন এই ফান্ডাটা ছিল যে ইউরোপিয়ান কান্ট্রিতে এটা থাকবে। তাদের কী লেখা ছিল যে যখনই কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ড কোনো ইউজারের যে ডেটা লিক করবে, সেটা 7 দিনের মধ্যে বা 72 ঘন্টার মধ্যে তাকে ইনফর্ম করতে হবে সেই ইউজারকে, যে কী কী ডেটা সে লিক করেছে, বাইরে কেন করেছে, অসাধারণ ব্যাপার। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এরকমটা নাই, কিন্তু এই জিনিসগুলো করার জন্য বা ইন ফিউচার এটা হতে পারে, তার জন্য শাওমি এগুলোকে ইমপ্লাই করলো। কই স্যামসাংয়ের ফোনকে তো আমরা দেখতে পাই না, কই আমরা তো ভিভো, আইকিউ, ওপোর ফোনে এগুলো দেখতে পাই না। আচ্ছা, যদি ধরে নিলাম তর্কের খাতিরে যে গুগল প্রত্যেকের যে ডিভাইসগুলো অ্যান্ড্রয়েডের সঙ্গে আসছে সেখানে গুগল ডায়ালার দিতেই হবে, এই নিয়ম যদি বাধ্যবাধকতায় করতো তারা, তাহলে আমরা এই স্মার্টফোনের ব্র্যান্ডগুলোতে কেন দেখতে পাই না, শুধু মাত্র চাইনিজ ব্র্যান্ডগুলোতেই কেন দেখতে পাই? কারণটা আপনাদের কাছে খুব ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আপনারা একটা জিনিস ক্লিয়ার করুন, আপনারা সাবস্ক্রাইব করেছেন,
ওহ করেছেন, ধন্যবাদ। আর যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন। আর একটা কথা, আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, চলে আসুন ফেসবুক পেজ গ্যাজেটস বাংলা ফ্যামিলিতে। আমরা দুই নম্বর কারণে যাব, জিডিপিআর বলছিলাম আপনাদের, এবং 2018 সালের পর 2020 থেকে এটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়ে গেল সব জায়গায় ইউরোপিয়ান কান্ট্রিতে, এবং সেখানে অনেক কিছু লজ রয়েছে যে ব্র্যান্ডকে কী কী মানতে হবে, ইউজারের কী কী ডেটা তারা অ্যাক্সেস করতে পারবে এবং কী কী অ্যাক্সেস করতে পারবে না, কত ঘন্টার মধ্যে তাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে ইউজার্সদের সঙ্গে, ইভেন ইউরোপিয়ান কান্ট্রিজ যে ব্র্যান্ডগুলো সেই ব্র্যান্ডগুলোকে এই নিয়মেই থাকতে হবে, ব্যাস তারা বাধ্য। এবং সেই কারণে কল রেকর্ডিংয়ের এই অপশানটা ওখানে প্রায় অনেক দেশেই নেই। কিন্তু শাওমি বা রিয়েলমি এদের অনেক স্মার্টফোনই তো গ্লোবালিও লঞ্চ হয়, তাই তো? প্রথমে তো চায়না, তারপর গ্লোবাল, তারপর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। তো সেখানে এই নিয়ম অনুযায়ী করতে গেলে আজকে শাওমিকে বা রিয়েলমিকে যে ডায়ালারটা, সেই ডায়ালারটা বিভিন্ন কান্ট্রি অনুযায়ী ডিফারেন্ট কাইন্ড অফ বানাতে হবে, ব্যাস লেগে গেল তকমা। কীরকম না, এখন যদি শাওমি সফটওয়্যার ডেভেলপমেন্টে তারা খরচ করে, তাহলে এক একটা কান্ট্রির জন্য এক একটা ডায়ালার তার ফিচার্স এই করতে গিয়ে কিন্তু অনেক টাকা বেরিয়ে যাবে। আর শাওমি তা চায় না, কারণ শাওমি তো আজকাল এত বাঘভাল্লুক দিচ্ছে তাদের স্মার্টফোনে, সেই নিয়ে তাদের ভ্রূক্ষেপই নেই, তো তারা আর এইটা কেন করবে? তাহলে প্রফিট হবে কি? রিয়েলমির ক্ষেত্রেও আমরা তাই বলতে পারি। কিন্তু 2020 সালের পর থেকেই কেন শাওমির ফোনে, রিয়েলমির ফোনে এই ডায়ালারগুলো আসছে? তার আগে কিন্তু গ্লোবালি শাওমি কিন্তু ডেটা জন্য বা যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটার জন্য কিন্তু তারা গ্লোবাল কান্ট্রিগুলোতে তারা গুগল ডায়ালার দিচ্ছিল, বাট আমাদের ইন্ডিয়াতে কিন্তু তখনও ছিল শাওমির নিজস্ব ডায়ালার, রিয়েলমির নিজস্ব ডায়ালার। কিন্তু হঠাৎ রাতারাতি ঘোল বদল কেন হলো? ঘোল বদল হওয়ার কারণ একটাই, যে তারা দেখলো এই ডেভেলপ করতে গিয়ে তাদের অনেক টাকা বেরিয়ে যাবে, ইন্ডিয়ার জন্য একরকম, তাতে কল রেকর্ডিংয়ের ফিচার্স, অন্য কান্ট্রিতে তার ডায়ালার আরেক রকম, সেখানে কাস্টমাইজ করার অপশান। তো এই করতে গিয়ে তারা দেখলো যে গুগলের সঙ্গে ভাই টাই আপ করে নিই, কারণ গুগল তাদের পিক্সেল ফোনগুলোতে ডায়ালার দেয়, তাদের অফিসিয়াল যে মেসেজিং অ্যাপ সেটাও দেয়, এবং তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম কতটা ভালো এটা তো আলাদা করে আর আপনাদের বলার কোনো জায়গাই নেই। তো তারা গুগলের সঙ্গে টাই আপ করলো, এবং গুগলের সঙ্গে টাই আপ করে তারা প্রত্যেকটি স্মার্টফোনে ওই গুগলের ডায়ালার আর গুগলের মেসেজিং অ্যাপ দিতে লাগলো। বাট এইটা আমরা স্যামসাংয়ের স্মার্টফোনে আজ পর্যন্ত পাইনি, আমরা এখানটাই ভিভোর ফোনে এখনও পর্যন্ত পাইনি। কারণ একটাই, যে আজকে ভিভো বলুন বা স্যামসাং বলুন বা আইকিউ বলুন, মানে সাব ব্র্যান্ড, এদের কিন্তু যে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম এটা কিন্তু একটা আলাদা লেভেলের, এবং কখনও স্যামসাংয়ের বিরুদ্ধে এরকমও আসেনি যে স্যামসাং কোনো ইউজারের ডেটা লিক করছে, কারণ তাদের প্রাইভেসি পলিসি অনেকটাই আলাদা এই সব চাইনিজ ব্র্যান্ডের থেকে। তো এখানটাই, আপনি যখনই কল করবেন তখন ইয়োর কল ইজ বিং রেকর্ডেড বলে অন্যজনাকে জানিয়ে দিবে, তাহলে সেই কল রেকর্ডিংয়ের কোনো জায়গায় নেই, এবং এটা ইললিগাল বলেই কিন্তু অন্য পার্টি যাকে আপনি, যার কল আপনি রেকর্ড করছেন, সে কিন্তু জেনে যাচ্ছে। তাহলে ঘটনাটা এরকম যে কল রেকর্ডিং করা বা কারোর ফোনকে তার অনুমতি ছাড়া রেকর্ড করা একটা ইললিগাল ব্যাপার, মানে ওয়ান কাইন্ড অফ আপনি ক্রাইম করছেন, সেই ক্রাইম থেকে আপনাকে বিরত থাকার জন্য গুগল ডায়ালার। এবং আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, যে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেখানে আপনি যখন আপনার ফোনকে সেট আপ করতে যান প্রথম দিন, সেখানে আপনাকে আই হ্যাভ অ্যাকসেপ্টেড অল বলে তাতে ক্লিক করতে হয়, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে তাতে ক্লিক করতে হয়। কখনো দেখেছেন আপনাকে ওখানে অ্যালাউ করতে হয়? কেন করতে হয়? আপনার ডেটা যদি ব্র্যান্ড চায় তাহলে সে লিক করতে পারে। কিন্তু আজকে ধরুন আমার ব্র্যান্ড বা আপনার ব্র্যান্ড, ধরুন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আমার ব্র্যান্ড হলেও তাতেও অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এবং আমাকে কিন্তু জিডিপিআর সেটা কিন্তু আমাকে মানতে হবে। অর্থাৎ বাই চান্স কারোর ডেটা, কোনো ইউজারের ডেটা যদি লিক হয়ে যায়, তাহলে ইউরোপিয়ান কান্ট্রিতে সে জিজ্ঞাসা করতে পারবে ইনস্টাগ্রামকে যে আমার ডেটা লিক কেন হলো এবং কী কী হলো। উইদিন 72 আওয়ার্স সেই ইনস্টাগ্রাম তাকে কিন্তু ইনফর্ম করবে যে আপনার ডেটা এই এই লিক হয়েছে, এইখানে লিক হয়েছে এবং এত তারিখে লিক হয়েছে। এই ইনফরমেশানগুলো তারা কিন্তু দিয়ে দেবে, কিন্তু ইন্ডিয়াতে এটা সম্ভব নয়। আপনি কখনোই জিজ্ঞাসা করতে পারবেন না ইনস্টাগ্রামকে যে আমার ডেটা কি লিক হয়েছে। তবে সাধারণত টুইটার বা ইনস্টাগ্রাম থেকেও লিক টিক হয় না, হ্যাঁ ফেসবুক থেকে অনেক কিছুই হয়। তো এই জিনিসগুলো মেনে চলার জন্যই কিন্তু আজকে শাওমি বলুন, রিয়েলমি বলুন, বা যে সব স্মার্টফোন ব্র্যান্ডগুলো চাইনিজ ব্র্যান্ড, প্রত্যেকটাতেই আমরা পেয়ে যাচ্ছি গুগল ডায়ালার।
তো এটা হলো এক কথায় আপনাকে সিকিউর করা, যে গুগল সিকিউর করছে এবং এইসব ব্র্যান্ডগুলো বেশ কোনো না কোনো জায়গায় সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে অনেকটাই কম, তারা ইনভেস্ট করতে চায় না, এই ব্যাপারটাও খুব ক্লিয়ার। তো আমার একটাই কথা যে যদি এটা সবারই জন্য ম্যান্ডেটরি হতো তাহলে আজকে স্যামসাংয়ের জন্যও হতো, ভিভোর জন্যও হতো, আইকিওর জন্যও হতো, ওপোর জন্যও হতো এবং ওয়ান প্লাসও ইভেন লিক ফিক করেছে এর আগে আমরা জেনেছি। তো আপনাকে সিকিউর করার জন্য গুগল ডায়ালার তারা যে শুধু তাদের ফোনে ব্যবহার করছে তা না, কারণটা আসলে আপনাদেরকে বলে দিলাম। আর দ্বিতীয় কথা, আগামী দিনে স্যামসাংয়ের ডায়ালারই আপনারা পাবেন, অন্য অন্য দিকে ভিভো আইকিউ তারা পাবেন, কারণ তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম ভালো, তাদের যে একটা ইকোসিস্টেম সেটা ভালো এবং সবথেকে বড় কথা তারা কিন্তু এই যে আমাদের যে সিকিউরিটি সেটা নিয়ে খুব ভালোই ভাবে এবং স্যামসাংয়ের ফোনের সিকিউরিটি আলাদাভাবে আপনাদেরকে বলার কোনো জায়গায় রাখে না। ব্যাস এইটুকুনটাই ছিল আপনাদেরকে একটু ইনফর্ম করার জন্য এবং এই জিনিসগুলো আপনি গুগলেও খুঁজলেও বেশ যে ভালো একটা স্যাটিসফ্যাক্টরি উত্তর পাবেন তা না, তবে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় এইভাবেই। তো আমরা অনেক কিছু নস্যাত করলাম যে গুগল ডায়ালার সবার জন্যই একদম ম্যান্ডেটরি না, তার এক্সেপশন আমি আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, পিক্সেল স্মার্টফোনগুলোতে আসে, কারণ সেই স্মার্টফোনগুলো একদম র স্মার্টফোন আসে, স্টক আসে এবং তাদের সিকিউরিটি লেভেল আলাদা জায়গায়। যাক, একটা জায়গাতে তো আমরা সিকিউর। আর হ্যাঁ, আরেকটা কথা বলি আপনাদের, যে এই স্মার্টফোনগুলো যে আমরা ব্যবহার করছি এবং সেখানে গুগল ডায়ালার মানে কল রেকর্ডিংও এক কথায় ইললিগাল, যেটা বললাম, তাই ভারতের মতন দেশে বা এইসব দেশে ডেটাগুলো বিক্রি হয় খুব কম টাকায়। এখান থেকে বিরত থাকতে হবে আমাদের নিজেদের, আমাদের নিজেদের সিকিউর রাখতে হবে। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ধন্যবাদ।